এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ঠিক সন্ধ্যে 7টা মানে এক্সপ্রেস অনলাইন, আর সন্ধ্যে 7টা মানে নানান সমসাময়িক বিষয় নিয়ে আলোকপাত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজদীপ ধনখড়ের নানান ধরনের যে আচরণ, সেই আচরণ নিয়ে নানান মহলে নানা প্রশ্ন উঠে গেছে, এবং একই সঙ্গে এই প্রশ্ন উঠেছে যে অ্যান্টনি ল্যান্সলট ডায়াস থেকে আরম্ভ করে ত্রিভুবন নারায়ণ সিং পর্যন্ত বিভিন্ন সময় রাজ্যপালরা রাজ্য সরকারের সঙ্গে বিবাদে বিসংবাদে জড়িয়েছেন, কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় কি সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছেন, নাকি তিনি সীমার মধ্যে থেকেই তার অধিকার প্রয়োগ করার চেষ্টা করছেন? আগামী সময়টিতে আমরা এই নিয়ে আলোচনা করব এক্সপ্রেস অনলাইনে। আমাদের আজকের বিষয় রাজ্যপালের রাজদণ্ড। রাজ্যপালের রাজদণ্ড এই অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন তৃণমূলের বিশিষ্ট নেতা অধ্যাপক সৌরভ হালদার। সৌরভ হালদারকে আমি স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে বিজেপির আরেকজন নেতা কথা রয়েছে, যাকে এখনো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, যে কোনো মুহূর্তে তিনি স্ক্রিনে চলে আসবেন। তিনি হচ্ছেন নীলাঞ্জন লাহিড়ী। নীলাঞ্জন যে কোনো মুহূর্তে স্ক্রিনে চলে আসবেন আমাদের সঙ্গে। আমি প্রথমে সৌরভ হালদারের কাছে যাব। সৌরভ, রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যপাল, কেন্দ্রীয় সরকারের যে এমডিএম রয়েছে রাজ্যপাল, সে সম্পর্কে বলা হয়েছে রাজ্যপাল হচ্ছেন সাংবিধানিক প্রয়োগকর্তা, যে কোনো নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল অথবা গভর্নর ইজ ফ্রি টু অ্যাপয়েন্ট সাচ অ্যান্ড সাচ বলে লেখা থাকে। সুতরাং রাজ্যপালের হাতে সাংবিধানিক ক্ষমতা অনেকটাই রয়েছে। অর্থাৎ রাজ্যপালের সঙ্গে এই সংঘাতের বাতাবরণ কেন? দেখুন, রাজ্যপালের সঙ্গে সংঘাতের বাতাবরণ বলে কোনো কিছু নেই। এখন প্রশ্নচিহ্ন হলো এই যে রাজ্যপাল যিনি রয়েছেন মাননীয় শ্রী জগদীপ ধনখড় মহাশয়, ইনি যেদিন থেকে বাংলাতে রাজ্যপাল হিসেবে ওনাকে নিয়োগ করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, মানে ওনাকে নিয়োগ করেছিল মাননীয় রাষ্ট্রপতি, সেই জায়গা থেকে যদি আমরা দেখি উনি বাংলাতে আসার পরে কিভাবে বাংলার যে একটি গণতান্ত্রিক ভাবে গণদেবতার আশীর্বাদ নিয়ে অধিষ্ঠিত একটি সরকার এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটা সরকার চলছে, সে এই যে 2021 সালের পূর্বে আমরা দেখেছি 2019 সাল থেকে তিনি বিভিন্ন রকম ভাবে একটা এখানে প্ররোচনামূলক থেকে শুরু করে একটা বাংলাকে যাতে ভারতবর্ষের বুকে অগণতন্ত্র ভাবে যে একটা রাজ্য চলছে তাকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন, এবং বকলমে বা প্রচ্ছন্ন ভাবে বা পরোক্ষ ভাবে কেন্দ্রের যে নীতি, কেন্দ্রের যে বাংলাকে একটা পিছনের দিকে সরিয়ে দেওয়ার যে অক্লান্ত প্রচেষ্টা তাকে বাস্তবায়নের জন্য তিনি মুখ্য ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছেন। তিনি সেটা 2021 বিধানসভা আগেও করেছেন, সেটা তিনি বর্তমানে আছে। কিন্তু এখানে পরিষ্কার কথা আপনাকে দেখতে হবে, আমি আগের দিনই বলেছিলাম এবং বিভিন্ন জায়গাতে আমি বারবার বলছি যে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের যদি রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রাজ্যের রাজ্যপালের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বা সংশ্লিষ্ট রাজ্যে যে রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছে তাকে বিভিন্ন ভাবে মত পার্থক্য ঘটে, কিন্তু সে মত পার্থক্য জায়গাটাতেই জায়গা যদি রেখেও কোনো রাজ্যপাল আমি অন্তত কোনোদিন ইতিহাসের ক্ষেত্রে শুনিনি যে তারা মানে তার মাধ্যমে বাংলাতে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর একটা ঐকান্তিক প্রচেষ্টা চলছে। মানে এইটা আমরা 2019 থেকে আমরা এটা দেখে আসছি, এবং আমার সুবিধা হতো নীলাঞ্জন যে কোনো মুহূর্তে আসবেন, আমি জিজ্ঞাসা করছি যে সমান্তরাল প্রশাসন যেটা সৌরভ হালদার এইমাত্র বললেন, এই সমান্তরাল প্রশাসন বলতে কি বোঝায়? কারণ তিনি হচ্ছেন কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের বাইরে যদি কোনো কাজ হয় সেখানে যদি তিনি হস্তক্ষেপ করেন তাহলে সেটিকে কি সমান্তরাল প্রশাসন চালানো বলে? আপনাকে একটা উদাহরণ দিই জয়ন্তদা, আপনি জানেন 1974 সালে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল রাজ্যপালকে কেন্দ্র করে, এবং একটি মামলা হয় এবং সেই মামলাতে সুপ্রিম কোর্ট তার শুনানির সময় পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট বলেছিল যে কোন রাজ্যের রাজ্যপাল যখন সেই রাজ্যের মন্ত্রীদের কোন রকম আলোচনা না করে সেই রাজ্যের কোন রকম তথ্য বিভিন্ন কিছু যদি কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেয় তাহলে সেটা কিন্তু কোনো সন্দেহের ঊর্ধ্বে নয়। এবং আমরা আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছিলেন, মাননীয় সুপ্রিম আমাদের সুপ্রিম কোর্ট বলেছিলেন বাংলা ভারতবর্ষের, এবং সেই ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য ভাবে যদি লক্ষ্য করি যে কোন রাজ্যপাল যদি প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ করে,
কোন রাজ্যে রাজ্যপাল যদি প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ সরাসরি করতে চায়, তাহলে সে কিন্তু একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশনে কি সামিল হলো না? এটা আমার কোনো কথা না, 1974 সালে সুপ্রিম কোর্টের একটি কথা, সেই বিষয়টা যদি আমরা আলোকপাত করি আমরা পরিষ্কার দেখতে পাবো। সেই জায়গা থেকে উদাহরণ নিয়ে যদি বর্তমান পার্সপেক্টিভে, বর্তমান সিনারিওতে যদি আমরা বাংলার প্রেক্ষাপটে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রাজ্যপাল জগদীপ ধনখড় রয়েছে, যেখানে আপনি যদি বর্তমান পরিস্থিতি দেখেন, 2021 সালে 2রা মে বাংলার গণদেবতা আশীর্বাদ দিয়ে একটা তৃতীয়বারের জন্য সর্বসম্মতক্রমে প্রায় 50% মানুষের আশীর্বাদ নিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করেছে। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলে রাজভবনে, তার ঠিক 5 মিনিট বাদে তিনি প্রেস কনফারেন্স করে তিনি বিষধাঘাত করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর, যেটা অত্যন্ত রকম ভাবে একটা দুঃখনীয় এবং অত্যন্ত রকম একটা নিন্দার হিসেবে সারা বাংলার মানুষ ফুটে উঠেছে। আমি এখানে আসছি সৌরভ, আমার মনে হয় যে নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং মনোনীত রাজ্যপালের মধ্যে একটা সংঘাতের বাতাবরণ সত্যিই তৈরি হয়েছে, এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রী শপথ নেবার 5 মিনিটের মধ্যে যেভাবে সংবাদ সম্মেলন করে তিনি এই প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্ধার করেছিলেন, আমি সৌরভের সঙ্গে এই বিষয়টি একমত। নীলাঞ্জন লাহিড়ী যদি আসতেন তাহলে আমার কাছে সুবিধা হতো, যে এটি একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, এবং রাজ্যপালের কিছু কিছু আচরণ যে বিষয় সম্পর্কে সৌরভ বলছেন যে হঠাৎ হঠাৎ তিনি ভোটের পরবর্তী জায়গায় বিভিন্ন জায়গায় সফর করতে যাওয়া, এই সফর করতে গিয়ে তিনি যে বারবার বলছেন যে হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে। সৌরভ, রাজ্যপাল আরেকটি কথা বলেছেন, তিনি রাজ্য সরকারকে জানিয়েছিলেন কিন্তু রাজ্য সরকার তাকে সফরের ব্যাপারে কোনো সাহায্য করে, এই ব্যাপারটা কি ব্যাখ্যা করবে? দেখুন, আমি আপনাকে একটা উল্লেখযোগ্য ঘটনা বলি। এখন বর্তমানে বাংলা তথা সারা ভারতবর্ষে জুড়ে কোভিডের পরিস্থিতি চলছে, তার মধ্যে আমরা কি দেখলাম, এর পরবর্তী সময়ে রাজ্যপাল তিনি দুটি জায়গাতে তিনি গেলেন, বাংলার দুটি জায়গাতে, একটা কোথায় গেলেন, একটা গেলেন তিনি শীতলকুচি যেটা কোচবিহার জেলাতে, একটা গেলেন তিনি নন্দীগ্রাম। এবং কাদের বাড়িতে গেলেন এবং কাদের সাথে গেলেন, এখানে তো প্রশ্নচিহ্ন তো আসবেই, তিনি কার সাথে গেলেন? তিনি গেলেন হলো বিজেপির, কোচবিহারে গেলেন বিজেপির নিশীথ প্রামাণিকের সাথে, যিনি কোচবিহার ওই জায়গাতে তিনি এমপি, এবং তিনি গেলেন হলো নন্দীগ্রামে, কার সাথে গেলেন? ওখানে বিজেপির যিনি ওখানকার এমএলএ হয়েছে সেই শুভেন্দু অধিকারীর সাথে। ফলে তিনি দেখুন, একটা রাজনৈতিক ভাবে যখন একটা রাজ্যপাল, তিনি তো প্রশাসনিক প্রধান নয়, তিনি সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান হিসেবে, এবং তিনি কিভাবে গেলেন, তিনি গেলেন হলো কেন্দ্রীয় সরকারের বায়ুসেনার হেলিকপ্টারে গেলেন, এটা সব থেকে প্রশ্নের চিহ্ন মুখে পড়ে আজকের, যখন এটা তো সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক, বাংলাতে যখন একটা তৃতীয়বারের জন্য এত বড় ম্যান্ডেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কিভাবে জানালেন, তিনি টুইটারের মাধ্যমে জানালেন, সেটা অত্যন্ত লজ্জাকর, অপমানকর। এবং বাংলা থেকে এই কোভিড পরিস্থিতিতে তার ভূমিকা কি? তিনি কি সেন্ট্রালের কাছে একবারও তিনি চিঠি লিখেছেন যে বাংলাতে ভ্যাকসিন দরকার, বাংলাতে অক্সিজেন দরকার, বাংলাতে রেমডিসিভির মতো ওষুধ দরকার, কিংবা যে অন্যান্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো দরকার তার জন্য কি একবারও তিনি চিঠি লিখেছেন? চিঠি লেখেননি। তিনি কি একবারও চিঠি লিখে জানতে চেয়েছেন এই ইয়াস বা জস যে আসার, যে সাইক্লোন আসার জন্য কি কি পরিস্থিতি বাংলাতে রয়েছে, কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই নিয়ে কি তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বা তিনি আলোকপাত করেছেন? তিনি করেননি। তিনি কিসের দিকে আলোকপাত করছেন? তার রাজভবনের সামনে কোন ভেড়ার পাল গেছে, কিংবা কেউ তার রাজভবনের সামনে কে তাকে কাকে কোন সময় অপমানকর কথা বলেছে, সেই নিয়ে তিনি উদ্বেলিত। অথচ তিনি উদ্বেলিত নন, কুচবিহারের শীতলকুশিতে গিয়ে যে তৃণমূল কংগ্রেসের কতগুলো ভাই যে মারা গেছে, সিআরপিএফ এর গুলিতে 4 জন মানুষ শহীদ হয়েছে, তাদের বাড়িতে যাওয়ার তিনি প্রশ্নচিহ্ন মানে একবার তিনি মনে করলেন না। এখানেই তো প্রশ্নচিহ্ন আসছে, তিনি সত্যি কি রাজনীতি করছেন না, না তিনি কি সত্যি কি এখানে 355 ধারা প্রয়োগ করার চেষ্টা করছেন 356 আগে, যেটা বকলমে কেন্দ্রীয় সরকার চাইছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকানো যায় তাহলে 2024 সুনিশ্চিত হবে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলি, দিবাস্বপ্ন দেখবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় 2023 ত্রিপুরা, 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে, আমরা কি করতে পারব? সৌরভ হালদার সরাসরি অভিযোগ এনেছেন যে রাজ্যপাল পার্টিশন নীতি নিচ্ছেন, অর্থাৎ তিনি একতরফা নীতি নিচ্ছেন, এবং তিনি যে শীতলকুচি এবং নন্দীগ্রাম সফরে গেছেন সেখানে বিজেপি নেতাদের তার সঙ্গে দেখা গেছে, তৃণমূলের কোনো নেতাকে দেখা যায়নি, অর্থাৎ
বেছে বেছে তিনি বিজেপি কারা ক্ষতিগ্রস্ত সেটার মূল্যায়ন করতে গেছেন, সোনারগঞ্জে অভিযোগ করেছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন 355 এবং 356-এর কথা। আমি 355 এবং 356 একটু ব্যাখ্যা দিতে চাইব। 355 ধারাটি হচ্ছে যে কোনো রাজ্যপাল মনে করলে কয়েকটি বিভাগকে সরাসরি পরিচালনা করতে পারে কেন্দ্র, সেটি হচ্ছে 355 ধারা প্রয়োগ, এবং সরাসরি রাষ্ট্রপতি শাসন যদি প্রয়োগ করা হয় তার 356 ধারা প্রয়োগ করা হয়। আমি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে নীলাঞ্জন লাহিড়ী এসে গেছেন, বিজেপি নেতা। নীলাঞ্জন, একটু আগেই সৌরভ হালদার অভিযোগ করেছেন যে পার্টিশন নীতি নিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং রাজ্যপালের রাজদণ্ড এতর দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে, এবং তিনি বেছে বেছে শীতলকুচিতে এবং নন্দীগ্রামে গেছেন বিজেপি নেতাদের সঙ্গে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন শপথ নেবার 5 মিনিটের মধ্যে। তিনি সাংবিধানিক প্রধান হলেও তিনি কিন্তু প্রশাসনিক প্রধান হয়ে উঠতে চাইছেন, কি বলবেন নীলাঞ্জন? নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে, অনেক অনেক অভিনন্দন এবং আপনাদেরকে ধন্যবাদ আমাকে প্রথমবার আপনাদের শোতে ডাকার জন্য। আমি শুনছিলাম তৃণমূলের দাদা বলছিলেন, আমি একটু মনে করিয়ে দেবো ওনাকে। নন্দীগ্রামের আন্দোলনের সময় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের সময় কিন্তু পশ্চিম বাংলার রাজ্যপাল ছিলেন মাননীয় শ্রী গোপালকৃষ্ণ গান্ধী মহাশয়। নথি তথ্য বা একটু ছবি টবি গুলো যদি উল্টে দেখা যায় তাহলে বোধ হয় দেখা যাবে যে তিনি কিন্তু সেই সময় বিরোধী দলের কথাতেই কিন্তু তিনি সেখানে গেছিলেন, বা যা যা কার্য সিদ্ধি সেই সময় হয়েছিল সেইগুলো কিন্তু রাজ্যপাল মহাশয়ের কে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, করতে পেরেছিলেন, এবং সেই সময় রাজ্যপাল মহাশয় কিন্তু সেই সময়কার সরকার, বামপন্থী সরকার, বুদ্ধদেব বর্জ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার হয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, এবং সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছি যে গণতন্ত্রের জয়, রাজ্যপাল গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে কথা বলেছে। এখন সমস্যা হচ্ছে কি, আমার পক্ষে হলে সেটা গণতন্ত্রের পক্ষে হয়, আর আমার বিপক্ষে হলেই তখন গণতন্ত্র বিপর্যয় হয়ে যায়, সমস্যাটা এই যায়। এখন নন্দীগ্রামে বা ভোট পরবর্তীকালে যে হিংসা, সেই হিংসার দিকে একটু চোখ দেখলে দেখা যাবে। আমি এটা কোনো পার্টিগত বিষয় বলছি না, আমি আপনাদের সকলকে বলবো এবং এই মঞ্চের মাধ্যমে এই অনুষ্ঠানকে যারা যারা দর্শক বন্ধুরা দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, আমি পার্টিগত ব্যাপার বলবো না। ভারতবর্ষে যতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে সেখানে কোথাও কংগ্রেস জিতেছে, কখনো বিজেপি জিতেছে, বা কখনো আঞ্চলিক দল জিতেছে, সেটা বড় কথা নয়, কিন্তু আপনারা দেখবেন এই লাগাম ছাড়া হিংসা কিন্তু কেবলমাত্র পশ্চিম বাংলাতেই হয়। আমরা আজ থেকে 15-20 বছর আগে আমরা টিভির পর্দায় আমাদের মাননীয় নেতৃবৃন্দকে বা পশ্চিম বাংলার সচেতন মানুষদেরকে আমরা বলতে শুনতাম, বুদ্ধিজীবীদের বলতে শুনতাম যে বিহারে হিংসা হয়, বিহারে হত্যা হয়, বিহারে এটা হয় ওটা হয়, বিহারে অস্ত্র তৈরি হয়, এবং নির্বাচন হলেই বিহারে হাজার হাজার শত শত লোক আহত হয়, কয়েকশো লোক মারা যায় বা অনেক লোক মারা যায়। আজকে আমরা দেখছি কিন্তু বিহারের নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ, যেই জিতু, কিন্তু ওই বিহারের ওই হিংসার যে কালচার, ওই হিংসার যে একটা বাতাবরণ, সেটা কিন্তু খুব সুকৌশলে পশ্চিম বাংলার বুকে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে কথায় আপনি বলছিলেন সে কথায় ফিরে আসি, ব্যাপার হচ্ছে কি, আমার পক্ষে যখন হবে তখন সেটা গণতন্ত্র জয়ী হলো, আর আমার বিরুদ্ধে যখনই যাবে তখন হচ্ছে গণতন্ত্র বিপন্ন হলো। এই জিনিসটা এই পয়েন্টে সৌরভ নীলাঞ্জন যে কথা বলেছেন যে যখন নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল সে সময় গোপালকৃষ্ণ গান্ধী তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে তিনি কিছু কিছু স্টেপ নিয়েছিলেন এবং তিনি হস্তক্ষেপ করেছিলেন সেই সময়। নীলাঞ্জনের বাচক নীলাঞ্জন তিনি বলেছেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গণতন্ত্রের জয়, আর এবারে বলা হচ্ছে গণতন্ত্রের পরাজয়। তিনি বলছেন নীলাঞ্জন যে নিজের দিকে যখন ঝোল টানা হয় তখন সেটা গণতন্ত্র হয়, আর অন্যদিকে গেলে গণতন্ত্র বাইরে চলে যায়, সংবিধানের বাইরে, কি বলবেন উত্তরে? প্রথমেই বলি নন্দীগ্রামের বিষয়টা নিয়ে যিনি বিজেপির তরফ থেকে বলছেন দেখে যথেষ্ট তাকে বয়োজ্যেষ্ঠ বলেই আমার মনে হচ্ছে, প্রথমে তাকে নমস্কার জানাই।
প্যানেলে প্রথমবার ওনাকে পেলাম। তারপরে আমি ওনাকে বলি একটি কথা, যে যখন নন্দীগ্রামে মাননীয় রাজ্যপাল তখন যিনি ছিলেন মাননীয় গোপাল কৃষ্ণ গান্ধী, তখন নন্দীগ্রামে রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। নন্দীগ্রামে বহু মানুষের লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না, বহু আত্মীয় তাদের নিজের পরিজনদের খুঁজে পাচ্ছিল না। তখন সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁতে দাঁত চেপে আন্দোলন, এবং সেই জায়গায় রাজ্যপাল গিয়ে তার একটা স্ট্যান্ড পয়েন্টটা বাংলার পক্ষে, বাংলার মানুষের পক্ষে নেওয়া। এবং বর্তমান প্রেক্ষাপটটা ইজ ডিফারেন্ট। কিছুদিন আগে যদি আমরা দেখি, ভোটের সময় নন্দীগ্রামে তৃণমূলের চারজন ছেলে, ইয়ং ছেলে, আমরা আপনি জানেন নন্দীগ্রামে যেহেতু প্রচারে আমি ছিলাম, তখন সে তো আপনাকে আমি আগেও বলেছি, নন্দীগ্রামে কিন্তু আমাদের একজন কর্মী মারা গেছে ভোটের পরবর্তী সময়, সে কিন্তু কলকাতাতে মারা গেছে। কাদের হাতে মারা গেছে? বিজেপির হারমাদদের হাতে সে আহত হয়, এবং কলকাতায় পরবর্তীকালে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হলো, তাকে আমরা বাঁচাতে পারিনি। ফলে সেই জায়গা থেকে যখন রাজ্যপাল গেলেন, আমি ওনাকে যদি মাননীয় রাজ্যপালকে উনি যদি নিউট্রালি করতেন, তাহলে উনি তো ওখানে গিয়ে যখন বিজেপির কারোর বাড়িতে গেলেন, তখন তো সেই যে সমস্ত তৃণমূলের ভাইরা যারা মারা গেছে, যে ছেলেটি মারা গেছে তার বাড়িতে একবার যেতে পারতেন, তাহলে কেন শুভেন্দু অধিকারীর সাথে কেন গেলেন? কেন তিনি ওখানে বায়ুসেনা হেলিকপ্টারে গেলেন? কেন রাজ্যের কোনো গাড়িতে তিনি গেলেন না, রাজ্যের সঙ্গে আলোচনা না করে? প্রথম পয়েন্ট। আরেকটি উনি বললেন হলো পোস্ট ভায়োলেন্স, পোস্ট ইলেকশন যে ভায়োলেন্সের ক্ষেত্রে হয়েছে। আমি আগেও বলেছি, বহু চ্যানেলে আমি বলেছি, তবু আমি আর একবার রিপিট করতে চাই কথাটা। আজকে যখন ইলেকশনের আগে বিজেপির মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় থেকে শুরু করে, আজকে সায়ন্তন থেকে শুরু করে, সায়ন্তন বসু থেকে শুরু করে, বিজেপির ছোট থেকে নেতা থেকে শুরু করে রাজ্য নেতা পর্যন্ত, তারা সবাই কি বলেছিল? তার মধ্যে দিলীপ ঘোষের কথা যদি আমরা দেখি, বলেছিল তৃণমূল কংগ্রেস যারা রয়েছে করে নয় তাদের উপর থেকে 6 ফুট, নয় নিচে 6 ফুট তাদের পুঁতে দেবো। কি বলেছিল? বিহারে তারা জমি কিনে রাখুন, বাংলাতে তারা থাকতে পারবেন না। যখন বলেছিল বাংলার মান নিজের বাবা মাকে বলে রাখুন যে বাবা মা কিন্তু মানে নিজের ছেলে মেয়েরা কিন্তু অনাথ হয়ে যাবে, তাদেরকে মেরে দেবে, ডিরেক্ট খুনের হুমকি দিয়েছিল পুলিশের সামনে। সেই জায়গা থেকে যদি দেখেন ভোটের পরবর্তী সময়, একটি চ্যানেলে বিজেপির একজন মুখপাত্র, আপনি জেনে নেবেন সে মুখপাত্রের নামটা আমি বলছি না, যেহেতু আমি অন্য একটি চ্যানেলে রয়েছি, সেও বলেছিল 25 জন নাকি বিজেপি কার্যকর্তা মারা গেছে। আমি তার উদ্দেশ্যে বলেছিলাম 25 জনের নামের মধ্যে ছেড়ে দিন, 10 জনের নাম বলুন, যদি বলতে পারেন ভালো, যদি না বলতে পারেন টিভিতে এসে গরম গরম কথা বলবেন, পরের দিন মানহানির মামলার কাগজটা আপনার বাড়িতে পৌঁছবে। বিশ্বাস করুন সে আর চ্যানেলে ছিল না, চলে গেছে। ফলে এই সমস্ত মানুষকে বুজরুকি দিয়ে যাই বলেন না কেন, সৌরভ হালদারের সামনে বলবে না, তাহলে ভাই সমস্যা আছে, তাহলে কিন্তু মানহানির মামলা কাগজটা যাবে। এসব সেই নমস্কার জানাই, তাহলে আমি সেই জায়গাটা আমি বলি না, এক সেকেন্ড নীলাঞ্জন বাবু, এক সেকেন্ড আমি শেষ করি, তারপরে একটু আগে আমি একটা বিষয় নিয়ে শুনলাম, সেটা হলো বিহারের বিষয় নিয়ে শুনলাম। আমি বলি বিজেপির যারা নেতারা রয়েছেন, ছোট বড় নেতা, তাদের উদ্দেশ্যে বলবো, আজকের বিহার থেকে শুরু করে আজকের ইউপি, যারা বিহার আর ইউপি তারা তুলনা করেন, তারা শুধু বলবো, বিশ্বাস করুন আমাদের বাংলাতে হাতরাস হয় না। ওনারা বলবেন ভোট পরবর্তী সময় একটি ঘটনা নিয়ে, আমি তার উদ্দেশ্যে ওনার উদ্দেশ্যে বলবো, ঠিক 4 থেকে 5 দিনের মধ্যে যে অ্যাকিউজড তাকে ধরা হয়েছে, তাকে লকআপে ভর্তি করা হয়েছে, এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেমন কামদুনি থেকে বাক্সটির মামলায় যেমন সাজা দেওয়া হয়েছিল, এখানে দ্রুত ফাস্ট ট্র্যাক করে সাজা দেওয়া হবে। এটাই হলো বাংলা, এখানে হাতরাসের মতো বলা হয় না, এখানে হাতরাসের মতো খুন করে পুলিশের সামনে করা হয় না, কারণ এটাই হলো বাংলা, এটা এখানে এটা বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, ফলে বাংলার উদ্দেশ্যে যখন বিহার ইউপি যখন তুলনা করবেন, লয় অর্ডার নিয়ে যখন তুলনা করবেন, তখন সার্বিকভাবে তুলনা করবেন, কারণ 25 জনের নাম কেন, 10 জনের নাম দেবেন, নাহলে পোস্ট ভায়োলেন্স নিয়ে বিজেপির কাছ থেকে কোন রকম জ্ঞান শুনতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি থাকি না। আর যদি বলি তথ্য নিয়ে কথা বলবেন, তথ্য ছাড়া হাওয়াই উড়িয়ে কথা বলতে আমিও পছন্দ করি না, কারোর কাছ থেকে সেটা আমিও একদম গ্রহণ করতে পারি না। আমি আমি বক্তব্য শুনলাম, নীলাঞ্জনের কাছে যাবো। নীলাঞ্জন, সৌরভ কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে রাজ্যপাল বিজেপি নেতাদের সঙ্গে এই অকুস্থল গুলোতে গেছিল বিএসএফ হেলিকপ্টার ব্যবহার করে। যদিও রাজ্যপাল বলেছেন রাজ্য সরকার সহায়তা করেনি, কিন্তু বিজেপি নেতাদের সঙ্গে না গিয়ে তিনি ইন্ডিপেন্ডেন্টলি যেতেন, তিনি যদি নিরপেক্ষ ভাবে যেতেন, তিনি যদি তৃণমূলের বাড়িতেও যেতেন যারা আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন, এবং বিজেপির আহত নিহতদের বাড়িতে যেতেন, তাহলে কি তার নিরপেক্ষতা কোনো প্রকাশ পেত না? ব্যাপার হচ্ছে কি, তৃণমূলের দাদাকে প্রথমে প্রণাম জানাই, আপনি অনেকগুলো বিষয়কে পরপর বললেন, আমি এক একটা করে আপনাকে উত্তর দিই। প্রথম বিষয় হচ্ছে কি, যে আপনি ওই বললেন যেটা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সময় প্রেক্ষাপট আলাদা ছিল, এখন প্রেক্ষাপট আলাদা আপনার কথা অনুযায়ী।
এই বিষয়টা ব্যাপারটা হয় কি, আপনার যে জিনিসটা মনে হচ্ছে আলাদা, আবার অনেকের মনে হচ্ছে আলাদা না, এটা একই ব্যাপার। এটা টু সেভ দি ডেমোক্রেসি, গণতন্ত্রকে রক্ষা করার জন্য রাজ্যপাল মুভমেন্ট করেছেন, এটা এক নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যে ওখানে ডেড বডি গুলো পাওয়া যাচ্ছিল না সেই সময় সিপিএম এর সময় যে বিষয়টা বলেছেন, আমি সেইটাকে আপনাকে আমি কোনো কম্পেয়ার করছি না, জাস্ট একটা জিনিস জানাচ্ছি আপনাকে, জানেন সবাই, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিজেপির কর্মীদেরকে মেরে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেওয়া, গাছে ঝুলিয়ে দেওয়া, হাই টেনশন ওই কোলের মধ্যে ঝুলিয়ে দেওয়া, এমনকি পশু হাসপাতালে ঝুলিয়ে দেওয়া, এমএলএ কে পর্যন্ত মেরে ঝুলিয়ে দেওয়া। এবার যদি আপনি আমার এই স্টেটমেন্টটা রেকর্ড করে দয়া করে আমার নামে একটা কোর্টে নোটিশ পাঠান, আমি নিশ্চয়ই কোর্টে গিয়ে উত্তর দেবো, কোনো অসুবিধা নেই তাতে। আর তৃতীয় কথা হচ্ছে রাজ্যপালের যাওয়া নিয়ে আপনি যেটা বললেন, রাজ্যপাল সাংবিধানিক এখতিয়ারভুক্ত একজন আধিকারিক, তিনি যদি মনে করেন যে গণতন্ত্রকে মানুষের মানে প্রাণ রক্ষা করতে, মর্যাদা এবং সম্পত্তি রক্ষা করতে, তার যদি মনে হয় কোনো জায়গায় তিনি যাবেন, কারোর সঙ্গে মিট করবেন, সেটা সবসময় করতে পারেন, এটা কিন্তু আইনের চোখে অবৈধ বা বেআইনি নয়, এটা হচ্ছে একটা দিক। আর উল্টো দিকে আপনি যে এক্সাম্পল গুলো দিলেন যে সাজা হয়েছে, হাতরাসের ব্যাপারে বললেন, হাতরাসে অত্যন্ত খারাপ জিনিস হয়েছে, কোনো এখানে কোনো মানুষ এর বিরুদ্ধে বলবে না, হাতরাসের ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা। এবং দুঃখের বিষয় হচ্ছে আপনারা হাতরাসের বিষয় বলেন বটে, হাতরাসের অভিযুক্তরা কিন্তু দাদা জেলে রয়েছে, কিন্তু অন কন্ট্রারি আপনাকে বলি, আপনি যে কেসগুলো আপনার মেনশন করা কেসগুলো সম্বন্ধেই বলি একটু আপনাকে, পার্ক স্ট্রিট কাণ্ডের যে মূল অভিযুক্ত কাদের খান, আপনি একটু দেখে নিন তিনি আলটিমেটলি তার মানে সাজা হয়েছে কিনা। নাম্বার টু কামদুনি, কামদুনির কেসেতে আপনাকে একটু মনে করিয়ে দেবো, সঞ্চালক দাদাকেও মনে করিয়ে দেবো, রেকর্ড ওনার কাছে আছে, সেই সময় ওনার ওই যে মেয়েটির গ্রামের মানুষরা, তারা যেহেতু বারাসাত ট্রায়াল কোর্টে যাতায়াত করত এবং সেখানে গিয়ে এই মেয়েটির হয়ে বিচার চাইতো বলে রাজ্য সরকারের পক্ষ থেকে মামলা করে সেই কেসটি ব্যাংসাল কোর্টে ট্রান্সফার করিয়ে নেওয়া হয়, যাতে করে ভিকটিমের পক্ষ থেকে সেই মামলায় পার্সুয়েশনের মোড়টা যাতে হালকা হয়ে যায়, যাতে কমে যায়। এই জিনিসটা ললেসনেস এর পক্ষেই সওয়াল করে, কোনো আমি আবারও বলছি আপনাকে, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো পলিটিক্যাল ওয়ার্কার, সে যে পার্টির হোক, যেখানকার হোক, কেউ আমি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করতে পারি, সেটার জন্য আমাকে সাজা দেওয়া হবে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি এমনটা হয় যে আমার এই কার্যকলাপ, অন্যায় কার্যকলাপটা একদম স্ট্রাকচারালাইজ সিস্টেমে কনস্টিটিউশনাল অথরিটিকে ইউটিলাইজ করে সেটাকে এক্সিকিউট করা হচ্ছে, সেইখানেই কিন্তু হচ্ছে গণতন্ত্রের হত্যা, আপত্তিটা সেই জায়গায়। পশ্চিমবাংলায় আপনি একের পর এক কেস দেখবেন, একটা কেসেও কিন্তু সাজা হয়নি। বছরখানিক আগে আমি মনে করিয়ে দেবো, 78 বছরের নান উত্তর চব্বিশ পরগনায় বাংলাদেশ থেকে ডাকাতরা এসে তাকে ধর্ষণ করলো, গণধর্ষণ করলো এবং ফিরে চলে গেল, তার কিন্তু কোনো বিচার হলো না, সে কিন্তু কিছু পেল না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এখানকার, আমি এটা বলছি না পশ্চিমবঙ্গ সরকারের জন্য দায়ী, একবারও বলছি না কথা, কিন্তু আমার কথা হচ্ছে যেই সফটনেসটা বা যেই মানে সরকারের যে একটা গার্জেনশিপ, সেই জায়গাটায় যে দেখার দরকার ছিল সেটা কিন্তু মানুষ দেখতে পাইনি, উল্টে আমরা দেখেছি ওই কি নামটা টুম্পা কয়েল, মৌসুমী কয়েল, তাদেরকে কিন্তু মাওবাদী বলা হয়েছে, তাদেরকে কিন্তু ধমক দেয়া হয়েছে, তাদেরকে অনেক কিছু করা হয়েছে, পুলিশকে দিয়েও তাদের বাড়িতে রেড টেড সম্ভবত এই সময় হয়েছিল, এই জিনিসগুলো দেখেছি। এবং আমি একদম মানে এক নাগরিক হিসেবে বলছি, বিজেপির কর্মী হিসেবে নয়, এটা আমি পশ্চিমবাংলার মানুষ হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে বলছি, একজনের এমন মানুষের রেফারেন্স দেবো সেখানে আর বিজেপির কথা উঠবে না। আপনি বলুন তো, ওই প্রফেসর ভদ্রলোক ওই কার্টুনটা এঁকেছিল বলে, ঠিক আছে, ওই কার্টুনটা মাননীয় মুখ্যমন্ত্রীর কার্টুনটা এঁকেছিল বলে তাকে অম্বিকেশ মহাপাত্র মহাশয় কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, ডক্টর অম্বিকেশ মহাপাত্র কথা বলছি, তিনি বিজেপি করেন না, আমার আত্মীয় হন না, ঠিক আছে, এটা কেবলমাত্র নাগরিক হিসেবে কথাটা বলছি, তিনি যদি ওটা করে, আমি ধরে নিচ্ছি ওটা হয়তো ভালো লাগেনি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বলে পুলিশকে দিয়ে রাত্রিবেলায় ওরম একটা প্রফেসর মানুষকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে থানায় তাকে সারা রাত ধরে আটকে রাখা, ঠিক আছে, এবং তিনি তার আইডেন্টিটি প্রুফ করা সত্ত্বেও পুলিশ তাকে বেল না দেওয়া, এইটা হচ্ছে গণতন্ত্রের হত্যা, এইটাকে বলে হচ্ছে প্রজাতন্ত্রের ভুলুন্ঠিত প্রজাতন্ত্র, এইটাকে বলে।
আর উনি হাতরাসের কথা বলছেন, হাতরাসের ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা, যে ঘটনা ভারতীয় জনতা পার্টির মানে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমাদের মতো যারা ছোট ছোট আমরা যারা কর্মী প্রত্যেকে তার নিন্দা করেছে। সর্বোপরি হচ্ছে প্রত্যেকটি অভিযুক্ত জেলে রয়েছে, কিন্তু আমি নাম করে করে ওনাকে দেখি বলে দিলাম যে উনি যে যে কেসগুলো উনার বলা কেস রেফারেন্স দেওয়া কেসগুলো সেই কাদের খান কিন্তু জেলে ঢোকেনি, কামদুনির অ্যাকচুয়াল যারা কালপিট তাদের কিন্তু এখনো সাজা হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন 30 দিনের মধ্যে সাজা হয়ে যাবে সম্ভবত, যখন ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু ঘটেনি। তো সেটা আমি ওনাকে মনে করাবো। আর রাজ্যপাল, রাজ্যপাল একজন প্রশাসনিক মানে সাংবিধানিক প্রধান, তার কিছু এখতিয়ার আছে, সেই এখতিয়ার প্রয়োগ করতে গিয়ে সেটা আমার পছন্দ হতে পারে আমার অপছন্দও হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু তাই বলে প্রতিবাদের মানে ভাষা এই নয় আমি কিছু মাথা ভেড়া নিয়ে গিয়ে রাজভবনের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, দিস ইজ নট বেঙ্গলস কালচার, এটাকে বেঙ্গলের কালচার বলে না। আর উনি দিলীপ বাবু বা আমাদের অন্যান্য নেতৃত্বে কথা বললেন মেরে দেবো এই করে দেবো, আমি একটা কথা জিজ্ঞেস করি আবারও নাগরিক হিসেবে বলছি বিজেপির মেম্বার হিসেবে নয়, আচ্ছা বলুন তো দিলীপ ঘোষ তো একজন পার্টির নেতা, দিলীপ ঘোষ একজন পার্টির নেতা, সায়ন্তন বোস তার কথা বলেছেন আপনি, সায়ন্তন বোসও একজন পার্টির নেতা, এরা কেউ কনস্টিটিউশনাল অথরিটি হোল্ড করে না, ঠিক বলছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী, তার কথাটা কিন্তু হচ্ছে সংবিধানের কথা, তিনি যখন বলেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, তিনি যখন বলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, তিনি যখন শপথ নিয়ে ভবানীপুর থেকে ক্রিমিনাল ছাড়িয়ে নিয়ে আসেন থানায় গিয়ে নিজে, ঠিক আছে এই ঘটনাগুলো যখন ঘটে, তিনি যখন এই ঘটনাগুলো ঘটান, তারপরে আর আপনাদের এই কথা বলার জায়গা থাকে? বাংলার মানুষ তো এটা দেখছে, এই জিনিসটা বাংলার মানুষ দেখছে, ফলে এই ব্যাপারগুলো যেগুলো আপনি বলছেন এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে হয়তো আপনার মনে হচ্ছে আপনার কথাগুলো ঠিক, আপনার মনে হচ্ছে আপনার যুক্তিগুলোই সমাজে বৃহত্তর সমাজে আপনার যুক্তিগুলো গ্রহণযোগ্য, কিন্তু আমি তৃণমূলের আমার দাদাকে বলবো সম্ভবত বিষয়টা বোধ হয় এমন নয়, আর আমার সঞ্চালক মহাশয়কে বলবো আজকের এই আলোচনার মধ্যে একটা জিনিস আমি বলবো, গণতন্ত্রে আজকে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তার একটা বড় উদাহরণ সেটা ঘটে গেছে 2 তারিখ রেজাল্টের মাধ্যমে, সেটা হচ্ছে এই প্রথমবার বোধ হয় ভারতবর্ষ মানে পশ্চিমবাংলা বলবো না পুরো ভারতবর্ষে এর প্রথম দেখা গেল যে যিনি ইলেকশনে জিতলেন তিনি হলেন বিরোধী দলনেতা, আর যিনি ইলেকশনে হারলেন তিনি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এটাই আমি বলবো, আর এটাই আমি মানুষ এটাই দেখলো। আলোকপাত যদি কিছু করেন প্রথমে জয়ন্তদা বিধান বলে আমাদের যদি কেউ রাজনীতিতে কোনো ভোটে হেরেও যান তিনি 6 মাসের মধ্যে যদি পুনর্নির্বাচিত হয়ে আসেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু 6 মাসের মধ্যে তাকে পুনর্নির্বাচিত হয়ে আসতে হবে, সংবিধানের এই ধারাটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা টেকনিক্যালি অবশ্যই টেকনিক্যালি, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মোরালের কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নৈতিক মুখ্যমন্ত্রী বলে দেখেছি 2011 সালে, সেই আইনের মুখ্যমন্ত্রী না নৈতিক মানুষের মুখ্যমন্ত্রী, যেমন এপিজে আব্দুল কালামকে আমরা দেখেছিলাম পিপলস প্রেসিডেন্ট, উনি সংবিধানের প্রেসিডেন্ট পরে আগে পিপলস প্রেসিডেন্ট, সেরকম ভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম 2011 সালে, জয়প্রকাশ নারায়ণের প্রতিবিম্ব মানুষ দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, কিন্তু সেটা আলটিমেটলি কি হলো, শপথ নেওয়ার 2 দিনের মধ্যে তো ভবানীপুর থানা থেকে না কালীঘাট থানা থেকে ক্রিমিনাল ছাড়িয়ে দেওয়া, তারপরে বলা ক্রিমিনাল কন্ট্রোল করি গুন্ডা আমি জয়ন্তদা। প্রথমেই বলি ভাষণটা শুনতে ভালো লাগলো, যে আমরা জানি 2রা মের আগে এরকম প্রচুর ছোট বড় কচি কাঁচা অনেকেই এরকম ভাবে মিথ্যে মিথ্যে ভাষণ দিয়েছে, ভালো লাগলো, ওনাকে আমি জ্ঞাতার্থে জানিয়ে রাখি, কামদুনি থেকে শুরু করে যে সমস্ত পাকস্টের যে সমস্ত মামলা হয়েছে যে সমস্ত গণধর্ষণের কেস যেটা বাংলায় হয়েছে তারা প্রত্যেকে শাস্তি পেয়েছে, তার মানে কামদুনি কাণ্ড যেটা হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম 10 সশ্রম কারাদণ্ড যাবজ্জীবন, তার মধ্যে একজনের ফাঁসি হয়েছে, উনি জানেন না বিজেপি নেতারা জানে না, সেটা ওদের দুর্বলতা। আরে শুনুন না এত এত কথা শুনুন, আমরা কথা মন দিয়ে শুনুন, প্রথমেই বলি তাদেরকে একজনের ফাঁসি হয়েছে এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের জন্য ফাঁসি যে কোর্টের মাধ্যমে হয়ে গেছে,
এবারে আইনের ক্ষেত্রে যে আইনের যে সাজাতে সে তারা সাজা পাবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দীপ্তকণ্ঠে বলেছেন এমন দেখেছি। আর কামদুনি থেকে শুরু করে পার্কস্ট্রিট কাণ্ড সেটা হয়েছে, সেখানেও আমরা দেখেছি যারা যারা অভিযুক্ত তারা কেউ বাইরে নেই, সবাই জেলে আছে, সেখানে তাদের ক্ষেত্রেও যাবতীয় জানেন না, সেটা ওনার ব্যর্থতা। তাদের খান কোথায় আছে সেটা 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 উনি জানেন না, সেটা ওনার ব্যর্থতা। আর একটা বলি, ভোটের পরবর্তী সময়ে একটা ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে তাদেরকে অভিযুক্ত তাদের যে বিষয় রয়েছে তাদের সেই মতো তাদের শাস্তি হয়েছে, সে বিষয়টা আপনারা কতটা জানেন সেটা আমাদের নেই। আরে মিস্টার কাদের খান একদম ধরা পড়েননি, যাতে এই সমস্ত কোর্ট এই সমস্ত আপনি শুনুন এত চিৎকার করলে বাংলা মানুষ শুনতে পাবে না। না না, আরেকটা বিষয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই সমস্ত কেস যাতে দ্রুত সমাপ্ত হয়, তার মধ্যে অনেকগুলো মহিলা পরিচালিত ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছে। যে নাম্বারটা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সেই নাম্বারটা উনি কম বলেছেন, ফলে সেই নাম্বারটা না জানা উচিত। এর পরবর্তী সময় বলি, উনি একটি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বললেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে কোন একটা জায়গা থেকে তিনি তথাকথিত ভাবে পরাজিত হয়ে, আমি যদি ধরেই নি তিনি তথাকথিত পরাজিত হয়েছে, তাহলে বিজেপি প্রথমে বলি, আমি এখানে দুটো ক্লজ আপনাকে বলি, আপনি বলেছেন আমি শুনেছি, আমার কথাটা শুনেননি, তারপরে কাউন্টারটা করবেন, এটাই ভদ্রতা, এটাই বাংলা মানুষ শুনতে চায়। সুব্রত বক্সী ঘোষণা করেছিলেন এবং বাংলার সমস্ত মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, 294টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এবং কোন একটি জায়গা থেকে 40 মিনিটে কারেন্ট অফ হয়ে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ANI পাবলিশ করে দেয় 1200 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়, 1626 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে। তার পরবর্তীকালে আমরা দেখি সেই নাম্বারটা ঘুরে যায়, সেটা প্রশ্নের মুখে। এরপরে পরবর্তীকালে আপনাকে বলি, ভারতীয় সংবিধানে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে কোনো কেউ যদি এরকম ভাবে মুখ্যমন্ত্রী বা কোন অন্য কোন দপ্তরের মন্ত্রী হতে চান, তাহলে তাকে 6 মাসের মধ্যে আবার তাকে জিতে আসতে হবে। সেই বিষয়টাকে আবার আপনাকে বলি, বিজেপির নেতারা মেনে নিতে পারছে না, সেই জায়গা থেকে মেনে নিতে না পেরে, কারণ এনাদের বিজেপির তথাকথিত বড় বড় জুতো পরে আসা মোটা বাবুরা ছোট বাবুরা এসে বলে দেখে যে 200-এর উপরে আপনারা সিট নিয়ে আসছে, কিন্তু বাংলার মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। আজকে দেখুন, আমি একটা জায়গায় উদাহরণ দিই, আসানসোল উত্তরে যদি আমরা দেখি সেখানকার MLA হয়েছে কে, MLA হয়েছে অগ্নিমিত্রা পাল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কাজ করছে শায়নি ঘোষ, এটাই হলো তৃণমূল কংগ্রেস। যেখানে আমরা জিতেছি সেখানেও আমরা কাজ করবো, যেখানে আমরা হেরেছি সেখানে কেউ কাজ করবো। আপনি জানেন না সারা বাংলাতে আমাদের নেটওয়ার্ক রয়েছে, আমরা জানি কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে, অগ্নিমিত্রা পাল কলকাতায় বসে রয়েছে কিন্তু কাজ করছে শায়নি ঘোষ, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা কাজ করে। আজকের যে কলকাতা কর্পোরেশনে ববিতা কাজ করছে, কারণ
ববিতা কিংবা মমতা বন্দ্যোপাধ্য, তারা তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে রয়েছে, মানুষের পাশে কাজ করছে। বিজেপি কোথায় রয়েছে? বিজেপি রয়েছে মানুষের পাশে, বিজেপি রয়েছে দাঙ্গায়, তৃণমূলের পাশে রয়েছে মানুষের পাশে চালনা করার জন্য, বিজেপি রয়েছে তৃণমূলের পাশে, বিজেপির পাশে তৃণমূলের পাশে আছে, মানুষের পাশে নেই। বিজেপি নামক রাজনৈতিক দলটা মানুষের পাশে নেই, বিজেপি মানুষের পাশে নেই, এটা আমরা স্বীকার করে নিই। কি প্রশ্ন করবো, 2019 সালে সেপ্টেম্বর মাসে রাজ্যপাল জগদীপ ধনকর পশ্চিমবঙ্গ সরকারের কিছু অফিসারের সঙ্গে দেখা করতে চাইলেন, নিজে উড়ে গিয়ে বা নিজে সড়ক পথে গিয়ে। এই জায়গাটা থেকে অ্যাম্বিগুইটি তৈরি হলো, তার কি অধিকার রয়েছে যে রাজ্য সরকারকে না জানিয়ে রাজ্য সরকারের কোন অফিসারের সঙ্গে কথা বলার? এটা এটা কি খুব বাঞ্ছনীয় ছিল নিরঞ্জন? না, এটা যদি এই যেটা আপনি বলছেন এটা যদি কোনো অবজেকশনেবল বিষয় হতো স্টেট গভর্নমেন্টের প্রসপেক্ট থেকে, তারা এটা সুপ্রিম কোর্টে কাছে যেতে পারত, তারা এটা সুপ্রিম কোর্টে যেতে পারত, তারা রেজলিউশন পাস করতে পারত যে ভাই আপনি এটা পারেন না, আমাদের সঙ্গে কথা বলে করবেন বা কি সমস্যা হয়েছে আমাদের বলুন, আমরা সেটাকে দেখবো, নিশ্চয়ই সেটাকে দেখবো, সরকারের তো কাজই এটা। কিন্তু ব্যাপারটা সেই জায়গায় নয়, প্রবলেমটা হচ্ছে আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা রয়েছে, দীপেন্দ্র বিশ্বাস থেকে শুরু করে যারা রয়েছে, তারা তো আমরা দল ছেড়ে দিতে চাইছে। আমরা দলের আমি আপনাকে যদি দেখাই, আমরা দলের তো 20-10-5-3 থেকে 4 জন এমএলএর সঙ্গে আমারই যোগাযোগ রয়েছে। আপনাকে নামগুলো বললে আপনি এক্ষুনি বলবেন, তারা তো তৃণমূল কংগ্রেস। আমরা একটা শুনুন, আমরা একটা ফর্ম তৈরি করছি, ফর্মগুলো পাঠিয়ে দেবো, সে কমগুলো কারা কারা বেসুরো ছিল না ছিল, কারা কারা আসতে চাইছে, কেন বিজেপি থাকতে পারছে না, কারণ এত লাইন আমরা বিজেপির মতো যাকে তাকে নেব না। অর্জুন সিংকে যেমন দেখেছেন, অর্জুন সিং থেকে যারা রয়েছে তাদেরকেও নেওয়া হচ্ছে না। এটা ফলে ভূষণ সিং কোচবিহারে ভূষণ সিং সেও আমরা দল করছে না, কারণ বলছে ভারতীয় জঞ্জাল পার্টি আমরা আর কেউ করবো না ভাই, যারা সবের উপরে দাঁড়িয়ে রাজনীতি করে, মানুষের হয়ে রাজনীতি করে, মৃতদের উপর রাজনীতি যারা করে তাদের সঙ্গে চাইবে খুব বাংলার মানুষ থাকবে না। যে যারা আসতে চাইছেন সম্পূর্ণ সুখের পায় না, তারা দেখেছেন তৃণমূল কংগ্রেস 213 ম্যান্ডেট নিয়ে এসছেন, তারা এবার বিজেপিকে ছেড়ে তৃণমূলের দিকে ভিড়তে চাইছেন, আমি তাদের গুরুত্ব দিতে রাজি নই। সাংবিধানিক প্রশ্নে রাজ্যপালের যে প্রশ্নটি উঠেছে সেই প্রশ্নটিতে আসি, রাজ্যপাল এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার অনেক জায়গায় প্রয়োগ করছেন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা নিরঞ্জন বলছিল কেন প্রতিবাদ জানাচ্ছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন এই রাজ্যপালকে অপসারণের জন্য। যদি আমি ভুল না করে থাকি, এই যে নরক মামলা যেটা নিয়ে খুব হইচই হচ্ছে, সেই নরক মামলায় রাজ্যপাল সাক্ষী দেবার জন্য প্রস্তুত হয়েছেন, এটা কি করে হয় নিরঞ্জন? রাজ্যপাল সাক্ষী কি করে দেবেন? রাজ্যপাল এমন একটা জায়গায় রয়েছে, এমন একটা পদে রয়েছে যেখানে তার নিরপেক্ষতা রয়েছে। তিনি যদি আমি সিবিআই এর সাক্ষীর তালিকাটা দেখি, 52 নম্বরে রাজ্যপাল জগদীপ ধনকরের নাম রয়েছে, যদি সেই ধনকর এই ধনকরই হন, এটা তো খুব বিস্ময়ের ব্যাপার নিরঞ্জন। নরদ মামলায় সাক্ষী কে? রাজ্যপাল, এটা কি বাঞ্ছনীয়? আমি আপনাকে পরপর উত্তরগুলো দিই, আগে আপনারগুলো দিই তারপর তৃণমূলের দাদার উত্তরগুলো দেবো। আপনার উত্তরের প্রথম কথা হচ্ছে, যদি আপনার বা কোনো দলের যদি মনে হয় বা গভর্নমেন্টের যদি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যদি মনে হয় যে রাজ্যপাল যা করছেন সেটা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি নয়, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করছেন যদি মনে হয়, তার জন্য তো সুপ্রিম কোর্ট খোলা রয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বললেন এক্ষুনি মাননীয় প্রেসিডেন্টের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন, এই নরেন্দ্র মোদীকে তো উনি প্রধানমন্ত্রী বলে মানেন না, তাহলে যে মানুষটাকে আমি প্রধানমন্ত্রী বলে মানি না, নির্বাচিত প্রধানমন্ত্রী, তাহলে আবার তার কাছে চিঠি পাঠানোর কি মানে আছে? নাম্বার টু। নাম্বার থ্রি, যদি রাজ্যপালের অ্যাক্টিভিটিটা আবার আপনাকে রিপিট করতে হবে, যখন আমার পক্ষে ছিল তখন সব গণতন্ত্র ছিল, আর আমার বিপক্ষে যেই চলে গেল তখন সব গণতন্ত্র উল্টে গেল, আপনি যদি সেই তথ্যগুলোকে দেখেন দেখবেন মিলে যাবে। তো রাজ্যপালের অ্যাক্টিভিটি যদি আপনার খারাপ মনে হয়, যদি ভুল মনে হয়, যদি অসাংবিধানিক মনে হয়, আপনি সুপ্রিম কোর্টে যান, গিয়ে সেখান থেকে আপনি রিলিফ নিন, রাজ্যপালের বিরুদ্ধে আপনি মামলা করুন, সেখান থেকে আপনি অর্ডার নিন, কে বারণ করছে আপনাকে? কিন্তু ভেড়া নিয়ে এসে
যেহেতু তিনি নিযুক্তিটা রাষ্ট্রপতির দ্বারা হয়, এখানে সুপ্রিম কোর্টের কোন ইস্যু নেই। হ্যাঁ, ভেড়া নিয়ে যাওয়ার বিষয়টি আপনি বলেছেন সেটা না, আমি বলছি হ্যালো, আমি বলছি যদি মনে হয় যে রাজ্যপাল, আপনি যেটা বলছেন যে কোর্টে যাওয়ার বিষয় নেই সুপ্রিম কোর্টে, আমি এটাকে আই বেক টু ডিফার। কারণ হচ্ছে আমি মনে করিয়ে দেবো আপনাকে, যদিও ওটা পার্সোনাল কেস ছিল, তবু তিনি রাজ্যপাল ছিলেন সেই সময় অন্য একটি রাজ্যে, তার নাম মাননীয় এনডি তিওয়ারি মহাশয়, ঠিক আছে, তার একটা কেসের ব্যাপারে, যদিও ব্যক্তিগত একদম কেস, সেইখানে কিন্তু তিনি গভর্নর ছিলেন, তিনি আপনি জানেন, আমি ডিটেলস বলছি না, ওইগুলো কেন মেনশন করছি আপনাকে, সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে, অর্ডার করে বলেছিল ওই হেলথ অফিসারকে পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে যে রাজ্যপাল ব্লাড স্যাম্পেলিং দেবেন, এবং এনডি তিওয়ারি ব্লাড স্যাম্পেলিং দিয়েছিলেন। ফলে সুপ্রিম কোর্টের পারভিউয়ের বাইরে কিন্তু কিছু না, যে অথরিটি, অ্যাপেলেন্ট অথরিটি সুপ্রিম কোর্ট, যারা পাওয়ারকে ইনহেরিট করতে পারে সেই অথরিটির কাছে কিন্তু সে নিশ্চয়ই বলতে পারে। আপনাকে আমি আর একটা পুরনো কেস আমার জন্মানোর অধিকার বলবো, সেটা হচ্ছে নানাবতী, ওই নেভির অফিসার, সেখানেও কিন্তু গভর্নর পার্ডন করে দিয়েছিলেন, সেইখানে কিন্তু কোর্ট সেটাকে কিন্তু সেটাসাইড করে দেয়। পিতৃত্বের অধিকারের মামলা, সুতরাং সেটি সম্পূর্ণ একটা আলাদা। এবং দ্বিতীয় নানাবতী যে কেসটি বললেন, নানাবতী একজন ফৌজি অফিসার, সেটি ছিল একটি ত্রিভুজ প্রণয়ের গল্প, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল। কিন্তু নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টি যিনি, অর্থাৎ যিনি অ্যাপয়েন্ট করেছেন রাজ্যপালকে, তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন যে এই রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন, অতএব তাকে অপসারণ করা হোক। আর আপনি বললেন যে মোদীকে মানেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কদিন আগে নরেন্দ্র মোদীর ডাকা একটি সভায় তিনি গিয়েছিলেন, সেখানে ভ্যাকসিন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেখানে মুখ্যমন্ত্রীদের কাউকে বলতে দেওয়া হয়নি, সেটা আলাদা ব্যাপার, আমি যাচ্ছি না। কিন্তু আমার যে প্রশ্নটা আসছে নীলাঞ্জন সৌরভ, এই প্রশ্নটা নিশ্চয় করবে, নারদ মামলার সাক্ষী কিভাবে হলেন জগদীপ ধনখড়, এই প্রশ্নটার উত্তর যদি পাওয়া যায়। এইটা এটা এটাও আপনাকে বলছি, যদি আমার কাছে সেই সিডি নেই, কেস ডায়েরি যেটাকে বলে, আপনাদের কাছে যদি থাকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি নিশ্চয়ই ঠিক বলছেন, এমনটা যদি থাকে তাহলে সেটা কাউন্টার করুন, আপনি কোর্টে যান, প্রপার ফোরামে গিয়ে কাউন্টার করুন, কে বারণ করছে আপনাকে। কিন্তু সেটার মানে এই নয় কয়েকটা ভেড়া নিয়ে এসে রাজ্যপালের রাজভবনের বাইরে ছেড়ে দেব, এটা তার মানে এটা বেঙ্গলের কালচার নয়, বেঙ্গলের কালচার এটা নয় যে রাজ্যপাল কোনো ইউনিভার্সিটিতে গেলে তাকে ঘিরে ধরে, তার গাড়ি ঘিরে ধরে মানে মানে অদব্য আচরণ করব, এটা কিন্তু কালচার নয়, আমার বিরোধী তো থাকতেই পারে। আমার আমি খুব ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি, আমি বিজেপির মেম্বার, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার পছন্দ না, ওকে, কিন্তু তার মানে এই না যে কোনোদিন সামনে এলে আমি তাকে মানে সম্মান করে কথা বলবো, এটা কখনো হতে পারে না। আমি তাকে সামনে এলে দিদি বলেই কথা বলবো, সম্মান করেই কথা বলবো, তার কারণ হচ্ছে এটাই আমার কালচার। তার নেতৃত্ব আমার পছন্দ না হতে পারে, কিন্তু সে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার অপছন্দ হলেও তাকে মুখ্যমন্ত্রী আমাকে মানতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে আমার মতো একজন প্রান্তিক মানুষ যে কথাটা মেনে নিয়ে নেয়, মানে হাজার বিরোধ থাকতেও, কিন্তু সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একথা বহুবার বলেছেন যে নরেন্দ্র মোদী উনি প্রধানমন্ত্রী হিসেবে মানেন না, ঠিক আছে। তো সুতরাং সেইখানে আবার সেই নরেন্দ্র মোদীর কাছেই আবার চিঠি দেওয়া, এটা কত বড় গিমিক, আগে সেটাও তো শনাক্তিকরণ করার দরকার আছে। আর তৃতীয় কথা, আপনি রাষ্ট্রপতির কথাও বললেন, যদিও এটা একদম পলিটিক্যাল কথা, আমি এটা সাংবিধানিক কথা বলছি না কিছু, উনি তো এই রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট যখন মানে ইলেক্টেড হয়েছিলেন মাননীয় শ্রী রামনাথ কোবিন্দ মহাশয়, সেই সময় পুরনো রেকর্ড গুলো খুঁজলে আপনি দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এনার তো নামই শুনিনি, এনাকে তো চিনি না, ঠিক আছে, এবং প্রথমে একটুখানি নেগেটিভ করেছিলেন, পরবর্তীকালে কিন্তু গিয়ে আবার তাকে ফুল টুল দিয়ে যেমন ভাবে সম্বর্ধনা জানানো জানিয়েছিলেন, এই সেম জিনিস উনি করেছিলেন মাননীয় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। উনি এত বাঙালি বাঙালি করে চেঁচান, বাংলার যখন লোক যখন রাষ্ট্রপতি হতে গেলেন তখন তার পক্ষে তো তিনি সাপোর্ট করলেন না, তিনি তখন মনমোহন সিং
মাননীয় মনমোহন সিংজি প্রধানমন্ত্রীকে চেয়েছিলেন রাষ্ট্রপতি করতে, এবং চেয়েছিলেন আমাদের জনদত, এখানে অনেকগুলো কথা উঠে এসেছে, সেগুলো উত্তর দেওয়াটা বাঞ্ছনীয়। হ্যাঁ বলুন বলুন। প্রথমে একটি বিষয় যেটা উঠে আসলো, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বেঙ্গলি কালচার। প্রথম কথা বলি, কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি চেয়ারে রয়েছে এবং সেটা প্রশাসনিক একটা মিটিং এ বা প্রশাসনিক একটা অনুষ্ঠানে ভিক্টোরিয়াতে, প্রথম কথা হলো বিজেপি যবে থেকে 2014 সাল থেকে সরকারে এসছে কেন্দ্রে, কোনোদিনই আমরা দেখিনি যে এখানে কোন ভিক্টোরিয়াতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সেলিব্রেট করতে। প্রথম কথা, আমরা এবছরই প্রথম দেখলাম। সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেস্ট হিসাবে গেছিলেন, এবং সেখানে গেস্ট হিসাবে থেকে তাকে সেখানে জয়শ্রীরামের ধ্বনি দিয়ে তাকে অপমান করা হয়েছে। এবং সেটা শুধু আমাদের অপমান না, সেটা সর্বোপরি সর্বসাধারণ এবং সর্ববাংলাবাসীর অপমান। সেটা শুধু আমরা বলিনি, বিজেপির যিনি সহসভাপতি পাঠক, যিনি হুগলি জেলাতে, তিনিও কিছুদিন আগে কথাটি বলেছেন, যেটা বাংলার কালচারের সঙ্গে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারা ভগবান দেখতে পায় আমি জানি, তা সত্ত্বেও আমরা দেখেছি তাকে জয়শ্রীরাম বলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আর এটা বাংলার মাটি, এটা নেতাজির মাটি, এটা বিবেকানন্দের মাটি। আমরা হিন্দুত্ব বলতে বুঝি, আমরা হিন্দু বলতে বুঝি হলো রামকৃষ্ণদেবকে, আমরা রামকৃষ্ণদেবকে আমরা বুঝি, আমরা বিবেকানন্দকে আমরা হিন্দুত্ব বলতে বুঝি, কিন্তু আমরা জয়শ্রীরাম বলতে, আমরা জয়শ্রীরাম বলতে, নীলাঞ্জন বাবু একটু ভদ্রতা একটুখানি আমার কাছে রেসপেক্ট, আমি আশা করবো যে আপনি একটু ভদ্রতা জানেন, অন্যান্য বিজেপি নেতাদের মতো আশা করি আপনি নন, আপনি শুনুন, আপনি শুনলে তো আপনি এ করবেন, আমি সাধারণ নাগরিক, আমি কোন নেতা নই। আমরা হ্যাঁ সেটা সেটা আপনার দল বুঝবে, সেটা দায়িত্ব তো আমি নিইনি। যাই হোক, এই ক্ষেত্রে একটা কথা বলি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জায়গাতে গেছি তাকে অনেক কুরুচিকর প্রার্থী নেতারা করেছে, আজকের আপনি তৃণমূল থেকে, আরে দাঁড়ান দাঁড়ান, কথাটা শুনুন, আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন। যখন দেখেছেন সোনালী গ্রহ আজকে বেসুরা, তিনিও বলেছেন বিজেপি কেন্দ্রীয় নেতারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কটূক্তি করতে হবে, এটাই হলো তাদের হোম ট্যাক্স ছিল। আর জয়শ্রীরাম বলছেন, আমরা বলি জয়শ্রীরাম বলছে, আমরা বলছি বাংলা, আমরা আমরা বলি আজকে পরিষ্কার, আজকে পরিষ্কার, আজকের পরিষ্কার, আপনার দলের নেত্রী সোনালী গুহ পরিষ্কার তার টুইটার মাধ্যমে বলেছে, রাজ্যসভাপতিকে মানেন না, রাজ্যসভাপতিকে মানছেন না, সোনালী গুহ মহাশয় বেঞ্চমার্ক, যার হাত যার হাত থেকে পতাকা নিয়েছে, আঙুল তুলে বলে দিয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এত রাগ, রাগ যতই চব্বিশে দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য সমাজ সংস্কারের ভূমিকা পালন করে, ভাগ্যবশত আজকে তার জন্মদিন, আমরা সেই রামকে চাই, আমরা সেই রামকে বিশ্বাস করি, জয় শ্রীরাম, আমরা জয় শ্রীরাম বলে যারা হাতরাস করে, জয় শ্রীরাম বলে যারা হিন্দু মুসলমানের দাঙ্গা করে, যারা জয় শ্রীরাম বলতে বলতে, আরে বাংলার মানুষ চিনে গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আবেদন জানিয়েছেন এই রাজ্যপালকে অপসারণ করার জন্য। সুতরাং আমরা আশা করব যে আগামী দিনে ডিসাইসিভ কিছু দেখা যাবে, এবং রাজ্যপাল যে আচরণ গুলো করছেন সেই আচরণ সম্পর্কে নানান মহলে নানান প্রশ্ন উঠছে। নীলাঞ্জন বলেছেন রাজ্যপাল সংবিধানের এখতিয়ারের বাইরে যাননি, এবং
সৌরভ বলেছেন রাজ্যপাল সংবিধানের এখতিয়ারের বাইরে গেছে, আগামী দিনে এই বিষয় নিয়ে প্রবল বাদানুবাদের সৃষ্টি হবে তা বলে দেবার অপেক্ষা রাখে না, আমরা সেই দিকে চোখ রাখবো। তবে এক্সপ্রেস অনলাইন থেকে আপনাকে বিদায় নেবো, আর এক্সপ্রেস লাইন অনলাইনে বিদায় নেওয়ার আগে আমি নীলাঞ্জন এবং সৌরভকে ধন্যবাদ জানাবো, নমস্কার জানাবো, কারণ তারা আজকে আমাদের সঙ্গে একটি উপভোগ্য ডিবেটে অংশগ্রহণ করলেন। এবং আপনারা যারা এক্সপ্রেস অনলাইন দেখছেন তাদের জানিয়ে রাখি আগামীকাল রবিবার ছুটির দিন এক্সপ্রেস অনলাইনে আপনাদের জন্য একটি চমক অপেক্ষা করছে, অপেক্ষা করে থাকি এক্সপ্রেস অনলাইনের জন্য। ধন্যবাদ, নমস্কার।